This is Ahmedul Islam. I work as an assistant teacher of IITB Public School and College in front of GOPT Bogra Polytechnic. Today's my topic name is Omission of Articles. Ashole amra articles porechi je articles kake bole a and the article bole এবং এই এ অ্যান্ড দি আর্টিকেলের ব্যবহার পড়েছি, কিন্তু আমরা কিন্তু অমিশন অফ আর্টিকেল কিন্তু পড়িনি। তো আসলে অ্যাকচুয়ালি আমাদের অমিশন অফ আর্টিকেল পড়া উচিত এবং জানা উচিত, কারণ একটা করে প্যাসেজ আর্টিকেলে মিনিমাম দুইটা করে কি থাকে, ক্রস আর্টিকেল থাকে। তো ক্রস আর্টিকেল সম্বন্ধে আমাদের অবশ্যই জ্ঞান থাকা দরকার, কারণ আমরা যদি শুধু এ অ্যান্ড দির ব্যবহার শিখি তাহলে তো হবে না, কারণ তাহলে আমরা পাঁচের মধ্যে চার পাবো কিন্তু একটা পাবো না। এখন আমরা কি করতে পারি যে শর্ট টেকনিক, আমরা আজকে যে একটা শর্ট টেকনিক উপস্থাপন করেছি আমার ভিউয়ার্স এবং আমার লিসেনারদের জন্য, যে শর্ট টেকনিকটা হলো এই শর্ট টেকনিক। তো শর্ট টেকনিক আমরা কীভাবে একটা টেকনিকের মাধ্যমে মনে রাখবো, বিষয়টা আয়ত্ত করবো, রিলাইজ করবো। জাস্ট এখানে দেখা যাচ্ছে আমরা কি বসাইছি, ক্রস প্লাস প্রোনাউন। তাহলে প্রোনাউনের পূর্বে আমরা কখনো কি বসাবো না, আর্টিকেল ব্যবহার করবো না। শি ইজ, হ্যাঁ শি ইজ হ্যাপি, হ্যাপি। তো দেখুন শি ইজ হ্যাপি, এটা কি প্রোনাউন, এটা কি প্রোনাউন। তাহলে আমরা কিন্তু বললাম যে আসলে প্রোনাউন পূর্বে কোনো আর্টিকেল বসে না। যদি আমরা এরকম করে লিখি যে She is dash very beautiful. She is very beautiful. হ্যাঁ, she is very beautiful। এখানেও কিন্তু আমরা কী ব্যবহার করতে পারবো না, এখানেও কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। কেন, আমরা কিন্তু জেনেছি যে এই যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পূর্বে কখনো আর্টিকেল বসে না। হ্যাঁ, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পূর্বেও আর্টিকেল বসে, কিন্তু ওইটা হলো একটা সেন্টেন্সের উপর ডিপেন্ডস করবে, একটা সেন্টেন্সের স্ট্রাকচারের উপর ডিপেন্ডস করবে, সেন্টেন্সের স্ট্রাকচারটা কি। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু জানলাম যে কখনো, যেমন এখানে যদি বলি দে প্লে ফুটবল, হ্যাঁ ফুটবল, দেখেন এই যে দে, দেটা কি প্রণম, দেটা কি প্রণম। তাহলে আমরা যদি বলি হি ইজ প্লে, সে খেলে, তাহলে কি এখানে কি আমরা প্রোনাউন পূর্বে কখনো আর্টিকেল ইউজ করতে পারবো না। তাহলে আমরা একটা নিয়ম জানলাম যে প্রোনাউন পূর্বে আমরা কখনো কি ব্যবহার করতে পারি না, আর্টিকেল ইউজ করতে পারি না। তবে এখন আমরা দুই নম্বর করবো কি, আমরা ভার্বের পূর্বে কখনো, ভার্বের পূর্বে কখনো কি আর্টিকেল ইউজ করতে পারবো না। যেমন বলতেছে শি উইল, হ্যাঁ ড্যাশ ওয়ার্ক, শি উইল ডু দা ওয়ার্ক। হ্যাঁ দেখেন ডুটা হলো কি ভার্ব, আর আমরা জানি যে মডাল ভার্ব, মডাল ভার্বের পরে কি বসে, ভি ওয়ান বসে। সে মডাল ভার্বের পরে ভি ওয়ান বসে, তাহলে মডাল উইল, উইলটা কি শি উইল ডু দা ওয়ার্ক। দেখেন এই ডুটা হলো ভার্ব, এখানে ভি ওয়ান বসানো হয়েছে, এই যে মডাল প্লাস ভি ওয়ান বসে। তাহলে ভার্বের আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। এখন দেখেন আমরা যদি আরও একটা উদাহরণ দিই যে হা হি ইটস রাইস, সে ভাত খায়, হ্যাঁ বা হি প্লেস ফুটবল, ফুটবল, এখানেও কিন্তু আমরা কি করতে পারবো না, এ প্লে এটা হলো কি ভার্ব, এর ভার্বের আগে আমরা কি ব্যবহার করতে পারবো না, ভার্বের আগে আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। তো এইটা আমরা দুই নম্বরটা শিখলাম যে ভার্বের আগে আমরা কি বসাইতে পারি না, আর্টিকেল ব্যবহার করতে পারি না। এখন নেক্সট অন কি প্রেপোজিশন, আমরা প্রেপোজিশনের পূর্বেও কিন্তু কি ব্যবহার করতে পারবো না, প্রেপোজিশনের পরেও আমরা আর্টিকেল ইউজ করতে পারবো না, কিন্তু লজিক্যালি যে প্রিপোজিশনের পরে কিন্তু আমরা আবার আর্টিকেল ইউজ করতে পারি।
তো আমরা জানবো যে প্রিপোজিশনের পূর্বে, যেমন বলা হয়েছে কি যে আই স্যাট, আই স্যাট, হ্যাঁ আই স্যাট, আই স্যাট বাই ইউ, হ্যাঁ এটা কি প্রিপোজিশন, প্রিপোজিশন। আচ্ছা আবার বলতেছে ইউ স্যাট, হ্যাঁ ইউ স্যাট বাই মি, বা আই স্যাট, আই স্যাট বাই ইউ। এই যে এইগুলো কি প্রত্যেকটাই একটা করে প্রিপোজিশন, বাই বাই বাই, বাইটা কি প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশনের পূর্বে আমরা কখনোই কোনো আর্টিকেল ব্যবহার করতে পারি না। এখন আবার যদি বলে যে হেলাল লিভস উইথ হিজ প্যারেন্টস, প্যারেন্টস দেখেন এই যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশনের পরে কিন্তু আমরা কখনোই আর্টিকেল ইউজ করতে পারবো না বা আর্টিকেল ইউজ করবো না, তার পূর্বে প্রিপোজিশনের পূর্বে। এখন আমরা যদি বলি যে হি ইজ দা টেলার অফ দা টু টু বয়েজ, এই যে এখানে কিন্তু এটা কি প্রিপোজিশন, প্রিপোজিশন, তারপরে কি আমরা ব্যবহার করলো আর্টিকেল। হ্যাঁ আসলে আমাদের এটা কিসের উপর ডিপেন্ডস, একটা সেন্টেন্সের স্ট্রাকচারের উপর ডিপেন্ডস করবে কোথায় আর্টিকেল বসবে কোথায় আর্টিকেল বসবে না। দেখেন আমরা কিন্তু আগে বলছি যে প্রিপোজিশনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, প্রিপোজিশনের পূর্বে। দেখেন এখানে কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করিনি। যদি আমরা দেই হি ইজ দ্য টেলার, হি ইজ দ্য টলার, হি ইজ দ্য টলার টস, কারণ এই যে অফ প্রিপোজিশনের পূর্বে, প্রিপোজিশনের পূর্বে এখানে কিন্তু দেওয়া আছে কি যে প্রিপোজিশনের পূর্বে কি আর্টিকেল বসে না, কিন্তু প্রিপোজিশন পরে আর্টিকেল বসে। এই যে অফ হলো প্রিপোজিশন আর হলো দিয়েল আর্টিকেল, তাহলে প্রিপোজিশনের পরে আর্টিকেল বসানো যায় কিন্তু প্রিপোজিশনের পূর্বে আর্টিকেল বসানো যায় না। এখন যেটা আমরা দেখব সেটা হলো কি কনজাংশন। আমরা একটা প্রবাদ বাক্য দেখেছিলাম যে এরকম যে লুক বিফোর, লুক বিফোর ইউ লিভ, হ্যাঁ ইউ লিভ। এই যে দেখেন এটা কি হুইচ ইজ দ্য পার্টস অফ দিস বিফোর, এখানে বিফোর কিন্তু প্রিপোজিশন না। বিফোর কেন প্রিপোজিশন না, দেখেন এইটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, আচ্ছা এটা একটা ভার্ব, হ্যাঁ তাহলে সাবজেক্ট ভার্ব হলে একটা ফ্রেজ হয়ে যায়, একটা ক্লোজ হয়ে যায়, একটা ক্লোজ হয়ে যায়, একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হয়ে যায়, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এখন ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স এখানে কিন্তু আমরা এইটা কি বলতে পারি, এটা হুইচ ইজ দ্য পার্টস অফ দিস, এগুলো ভার্ব। এখানে কিন্তু একটা জিনিস আছে সেটা হলো ইউ, ইউ লুক, হ্যাঁ ইউ লুক বিফোর ইউ লিভ, বলতেছে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না, এটা একটা প্রবাদ বাক্য। কিন্তু আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কী করে, হ্যাঁ ভার্ব দ্বারা শুরু হয়, তাই না, ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। তাহলে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স এজ এ ভার্ব, এখানে আমরা কী করব যে ইউটা নেই, ইউ নেই, কিন্তু লুকটাই একটা ক্লজ, লুক নিজেই একটা ক্লজ গঠন করছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ, ইউ কাম আমরা না বলে কাম বলতেছি, স্ট্যান্ড আপ ইউ স্ট্যান্ড আপ না বলে শুধু স্ট্যান্ড আপ, সিট ডাউন ইউ সিট ডাউন না বলে শুধু সিট ডাউন। এই যে এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, যে ভার্ব দ্বারা শুরু হয়, তো ভার্ব দ্বারা যদি শুরু হয় সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, তাহলে এটা একটা সেন্টেন্স, এইটা একটা সেন্টেন্স, তাহলে মাঝখানেরটা কি আমরা প্রিপোজিশন অবশ্যই বলতে পারি না। দুইটা সেন্টেন্সকে কনজাংশন কী করতে পারে, সংযুক্ত করতে পারে, দুইটা ওয়ার্ডকে কনজাংশন যুক্ত করে, দুইটা ফ্রেজকে কনজাংশন যুক্ত করতে পারে, তাহলে অবভিয়াসলি আমরা এটাকে কী বলবো, এটা অবভিয়াসলি আমরা এটাকে কনজাংশন বলবো, ওকে কনজাংশন বলবো। এখন যদি এরকম করে বলি যে হি ইজ ফোর, ইজ ফোর বাট ওয়ান ইজ, হ্যাঁ আমরা খুবই এই সেন্টেন্সটার সাথে পরিচিত, তাহলে এটা কি, এই দেখেন কি বললো যে হিজ ফোর বাট অনেস্ট, এখানে কি কি সাবজেক্ট এবং ভার্ব দুইটাই হাইড আছে, কি আছে এখানে একটা সাবজেক্ট, এখানে একটা হি হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব,
এই দুইটা জিনিস কি আছে এখানে? হাইট আছে। কি হাইট আছে? দুইটা জিনিস। এই দুইটা জিনিস কি আছে? হাইট আছে। কি যে যখন আমরা এটাকে কি বলবো, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা অবশ্যই এটা একটা কনজাংশন, কনজাংশন তাই না? কনজাংশন। তাহলে বাটটা হলো এখানে কি? কনজাংশন। বাট এখানে কি? কনজাংশন। কেন? এই যে এখানে একটা ক্লোজ আর এখানে একটা ক্লোজ আছে, এখন এই কথাটা নেই। এই কথাটা নেই কেন? যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যদি ফ্যান ভয়েস, ফ্যান ভয়েস মানে আমরা তো জানি যে আমার লেকচারগুলো পূর্বে বলা হয়েছে ফ্যান ভয়েস, ফ্যান ভয়েস মিনস যে ফ্যান ভয়েসের মধ্যে ভার্ব আছে, বিতে ভার্ব, এই ভার্ব যদি থাকে সেটা হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয় তো রিপিট আর করতে হয় না, যার কারণে আমরা এটাকে এখানে হিজ ওয়ানেস্ট আর লিখতে হচ্ছে না, যেহেতু এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয় আর রিপিট করতে হয় না, দ্বিতীয়বার লিখতে হয় না। কিন্তু এইটা কিন্তু একটা কনজাংশন, দুইটা সেন্টেন্সকে দুইটা ক্লোজকে সংযুক্ত করেছে, এই জন্য আমরা এটাকে কনজাংশন বলি। এখানেও দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লোজকে সংযুক্ত করেছে, তাই আমরা এটাকেও ক্লোজ বলতে পারি। তাহলে কি এই ক্লোজ, ক্লোজের পূর্বে কখনো বা এখানে কিন্তু কনজাংশনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, তাহলে আমরা কি বলবো? হিজ পুর, হিজ পুর ইজ এ বার্ড, বাট অনেস্ট, অনেস্ট। দেখেন এই বার্ডের পূর্বে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারলাম না? আর্টিকেল ইউজ করতে পারলাম না, তাই না? আবার যদি লুক বল যে লুক বিফোর, এখানে ক্রস বিফোর, লুক বিফোর ইউ লিভ, হ্যাঁ লুক বিফোর ইউ লিভ। দেখেন এই যে বিফোরটা হলো কি? কনজাংশন। বিফোরটা কি? কনজাংশন। কনজাংশনের পূর্বে আমরা কি ক্রস আর্টিকেল ইউজ করেছি, কোনো আর্টিকেল ইউজ করিনি। এটা হলো একটা মজার ব্যাপার যে আসলে রিয়েলাইজ করলে বুঝলে কি সুন্দর বোঝা যায়, তাই না? ওকে, এখন আমরা যেটা যাবো যে আমরা কনজাংশন কিন্তু মোটামুটি মোটামুটি শেষ করলাম, এখন আমরা ইন্টারজেকশন। আহ কি মজা ইন্টারজেকশন, আমরা কথায় কথায় বলি ও এম জি আ, ও এম জি, আবার বলি আহ আহ, এরকম বলি না আহ, ও মাই, হ্যাঁ গড, ও মাই গড, এরকম শব্দ বলি না আমরা যে ও মাই গড, আহ ও এম জি, আহ ফাই, হ্যাঁ ফাই, তাই না? এরকম বলি না, আবার বলি কি হুররা, তাই না? হুররা, হুররা, এরকম বলি না আমরা কিন্তু বলি, আবার কি বলি অ্যালাস, তাই না? অ্যালাস, এরকম বলি না। এই শব্দগুলোর পূর্বে আমরা কিন্তু কি বসাবো? অবশ্যই এগুলোর পূর্বে আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ক্রস আর্টিকেল ইউজ করব, যে ও এম জি, হ্যাঁ আহ, ও মাই গড, হ্যাঁ ও মাই ফাদার, তাই না? ও মাই মাদার, ফাই, হুররা, অ্যালাস, এগুলো থাকলে আমরা কি বসাবো? অবশ্যই এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে এদের পূর্বে একটা ক্রস আর্টিকেল বসাবো যদি আমরা ক্যাফে কোথাও পেয়ে থাকি। ওকে, আমরা কিন্তু ইন্টারজেকশন অলরেডি পেয়ে গেলাম। এখন দুইটা মজার ব্যাপার, একটা হলো কি আমরা যদি সাবজেক্ট প্লাস বিভার্ব, হ্যাঁ বিভার্ব প্লাস অ্যাডভার্ব পাই, তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা ক্রস আর্টিকেল ইউজ করব। কিভাবে ক্রস আর্টিকেল? দেখেন যে বলতেছে রানা ইজ হেয়ার, হ্যাঁ রানা ইজ হেয়ার, এই যে রানা, এই হেয়ারটা কি অ্যাডভার্ব, তাই না? আবার বলতেছে যে রানা ইজ দেয়ার, রানা ইজ দেয়ার, তাহলে এখানে আমরা ক্রস আর্টিকেল ব্যবহার করতেছি কারণ এটা হলো অ্যাডভার্ব। ওকে, এখন বলতেছি যে আই ওয়ার্ক, হ্যাঁ আই ওয়ার্ক, আই ওয়ার্ক, হ্যাঁ এখন বলছে আই ওয়ার্ক, আমি কাজ করি পারফেক্টলি, পারফেক্টলি, ওকে পারফেক্টলি, এটা কি অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের পূর্বে কিন্তু আমরা কি বসেছি? ক্রস আর্টিকেল বসেছি। তো আমরা জানি যে অ্যাডভার্বের পূর্বে ক্রস আর্টিকেল বসে, কোনো আর্টিকেল বসে না। আবার যদি আমরা এরকমভাবে বলি যে আই অলওয়েজ, হ্যাঁ আই অলওয়েজ, হ্যাঁ কাম হা হেয়ার, দেখেন এখানে একটা হেয়ার অ্যাডভার্ব, এখানে একটা অ্যাডভার্ব, আবার এখানে একটা অ্যাডভার্ব, আমরা জানি এটাও একটা অ্যাডভার্ব। তাহলে দুইটা অ্যাডভার্বের পূর্বেই কিন্তু আমরা ক্রস আর্টিকেল বসেছি, একেবারে কথা যে অ্যাডভার্বের পূর্বে কখনো আর্টিকেল বসে না, কিন্তু আমরা সিস্টেমেটিক্যালি কিন্তু বসাইতে পারি, এটা আমাদের মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এখন আমরা যেটা করবো অ্যাডজেক্টিভ,
হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ক্রস প্লাস অ্যাডজেক্টিভ, এইভাবে থাকলে আবার কি বসে না, অ্যাডজেক্টিভ বসে না। যদি বলি হি ইজ, হ্যাঁ হিজ ওর, এই যে দেখেন এই যে পড়ের আগে কি ওরটা হলে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করতে পারলাম না। ওকে, আবার যদি বলি যে হি হিজ আনহ্যাপি, আনহ্যাপি হিজ আনহ্যাপি, তাহলে এটা কি, এখানে আমরা ক্রস অ্যাডজেক্টিভ করলাম, এটাও একটা অ্যাডজেক্টিভ। তাহলে আবার যদি বলি হি হিজ গুড, হ্যাঁ হিজ গুড, এই যে গুডের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করতে পারলাম না, কেন, যে অ্যাডজেক্টিভের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। এখন সিস্টেমেটিক্যালি যদি আমরা চাই একটু ঘোরায় পিছায়া, তাহলে সেক্ষেত্রে আমরা আবার আর্টিকেল ইউজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে নিয়মটা হবে কি, সাবজেক্ট প্লাস ভিভার্ব, হ্যাঁ সাবজেক্ট প্লাস ভিভার্ব প্লাস আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডভার্ব, হ্যাঁ প্লাস এডিভি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইরকম ভাবে আমরা কি করতে পারি, এই যে আর্টিকেল অ্যাডভার্বের পূর্বে অ্যাডজেক্টিভের পূর্বে প্রসঙ্গ। কিন্তু আসলে কি, এই যে এইটার কারণে কিন্তু আমরা নাউনের কারণে কিন্তু আসলে আমরা কি করি, নাউনের কারণে সাধারণত আমরা আর্টিকেল ইউজ করি। এখন এই নাউনকে আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, অবশ্যই অ্যাডজেক্টিভ সাবজেক্টকে মডিফাই করে, অবশ্যই সেটা নাউনকে মডিফাই করে বা হেডওয়ার্ডকে মডিফাই করে। এখন যে এখানে হেডওয়ার্ডটাকে, এখানে হেডওয়ার্ড হলো নাউন, নাউন হেডওয়ার্ড সবসময় কি হয়, হেডওয়ার্ড সবসময় নাউন হয়, হেডওয়ার্ড সবসময় কি হয়, নাউন হয়। তাহলে এই হেডওয়ার্ড যদি নাউন হয়, অ্যাডজেক্টিভ সাধারণত কাকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে। এখন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, কে অ্যাডজেক্টিভকে মডিফাই করে আবার অ্যাডভার্ব। এই যে মডিফাই, মানে একটা গল্প হলো কি, একটা মেয়েকে দেখছো তো বলছে যে মেয়েটা কেমন, বলছে সুন্দর, আবার বলছে কেমন, মানে হ্যাঁ সে সুন্দর, আবার বলছে কেমন সুন্দর, খুব সুন্দর, এই যে মানে সুন্দর আবার কেমন সুন্দর, খুব সুন্দর, হ্যাঁ। তাহলে এই যে কেমন একবার হলো সুন্দর, তাহলে কি অ্যাডজেক্টিভ, সুন্দরটা হলো অ্যাডজেক্টিভ, আবার কেমন সুন্দর, খুব সুন্দর, তবে তাকে বললো যে খুব সুন্দর অ্যাডভার্ব দিয়ে দিল। তাহলে আমরা এইভাবে করতে পারি যে শি ইজ আ ভেরি গুড গার্ল, হুম গুড গার্ল, গুড গার্ল। এখন দেখেন এই যে আমরা অ্যাডজেক্টিভ এখানে কি আর্টিকেল ইউজ করেছি, এইটা হলো কি এডিভি অ্যাডভার্ব, এইটা হলো কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এইটা হলো কি নাউন। তো আমরা কিন্তু এইভাবেই লেগেছি যে এইভাবে আমরা বসাইতে পারি। আসলে কি, এই আর্টিকেলটা এই নাউনকে মডিফাই করছে, আর নাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করছে, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব মডিফাই করেছে। এরকম ভাবে যদি হয় তাহলে আমরা একটা সেন্টেন্সের মধ্যে কি আর্টিকেল ইউজ করতে পারি, সাউন্ড অ্যান্ড ভাওয়াল এবং কনসোন্যান্ট সাউন্ডের উপর ডিপেন্ডস করে এ অ্যান্ড দি ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। এখন যেটা আমরা পড়বো সেটা হলো কি, সেটা হলো যে লেখকের নামের পূর্বে আমরা আর্টিকেল বসাতে পারি না, যে লেখকের নামের পূর্বে আমরা আর্টিকেল কি করতে পারি না, ব্যবহার করতে পারি না। যেমন আমরা যদি বলি যে হোমার, হোমার্স ইলিয়াড, ইলিয়াড, হ্যাঁ আর্ড, হোমার্স ইলিয়াড, হ্যাঁ যদি আমরা বলি যে নজরুল, নজরুল, নজরুলস বুক, বুক, এইরকম দেখেন নজরুল একটা লেখকের নাম, হোমার একটা লেখকের নাম, শেক্সপিয়ার টেম্পেস্ট, তখন যদি আমরা লিখি এরকম ভাবে যে শেক্সপিয়ার, তাই না, শেক্স শেক্সপিয়ার্স, শেক্সপিয়ার্স কি শেক্সপিয়ার্স বুক, আমরা এইভাবে যদি লিখি কখনোই আমরা কি তার পূর্বে আর্টিকেল ব্যবহার করতে পারবো না, কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না নামের আগে, কার নামের আগে, লেখকের নামের হবে। এই যে লেখক হোমার, এই যে লেখক নজরুল, এই যে শেক্সপিয়ার, এই যে শেক্সপিয়ার, এদের পূর্বে আমরা কখনো আর্টিকেল ইউজ করতে পারবো না। আমরা ক্রস আর্টিকেল ইউজ করেছি কিন্তু অলরেডি, ক্রস আর্টিকেল। এখন কথা হলো আমরা কিন্তু এটাকে অন্য একটা সিস্টেমে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। আমরা যদি বলি দ্য বুক অফ, হ্যাঁ দ্য বুক অফ
নজরুল, হ্যাঁ নজরুল, দ্য বুক অফ নজরুল ইজ এ অফ, আমরা জানি নাউনের পরে যদি অফ থাকে পূর্বে দা বসে তখন আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আবার বলতেছে কি দ্য বুক অফ হোমার্স, তাই না, দ্য বুক অফ দ্য ইলিয়াড অফ হোমার, আমরা এইভাবে কিন্তু কোনো কি আর্টিকেল ইউজ করতে পারি লেখকের না বলে। এখন কথা হলো হচ্ছে কি আমরা পজিটিভ কেস এর পূর্বেও কিন্তু আর্টিকেল ব্যবহার করতে পারি না, পজিটিভ কেস বা যখন আমরা দেখব যে অ্যাপোস্ট্রফি করা ব্যবহার, অ্যাপোস্ট্রফি আবার কিছু, যেমন ধরো রানা, রানাস বুক, হ্যাঁ রানার্স বুক, এখানে আমরা কি করতে পারি না, এটা অ্যাপোস্ট্রফি আছে এই কারণে আমরা কি করতে পারলাম না, বা পসেসিভ, বা আমরা পসেসিভও বলতে পারি বা অ্যাপোস্ট্রফিও বলতে পারি যে অ্যাপোস্ট্রফি আছে সেই কারণে আমরা কি ব্যবহার করতে পারবো না, ক্রস আর্টিকেল ইউজ করতে পারবো না, এবং পসেসিভ আছে এই কারণে আমরা আর্টিকেল ইউজ করতে পারবো না। এখন এইটাকে যদি এরকম ঘোরাইলা দেয় দ্য বুক অফ রানা, এখানে আমরা কিন্তু আবার আর্টিকেল ব্যবহার করতেছি, কারণ একটা দা ডট ডট এরকম আমরা জানি যে দা ডট ডট অফ একটি শব্দ থাকলে নাউন হয়, আবার কি বলছে দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় তারপরে অফ হয়, আবার তিনটা শব্দ থাকলে আমরা কি করি এডিভি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ হয়, এরকম আমরা 1 2 3 তিনটা সূত্র মনে রাখতে পারি যে দা ডট ডট অফ এর মাঝে একটা শব্দ থাকলে নাউন হবে, দুইটা শব্দ থাকলে আগেরটা নাউন হবে পরেরটা, আগেরটা অ্যাডজেক্টিভ হবে পরেরটা নাউন হবে, আর তিনটা শব্দ থাকলে তারপরে অ্যাডভার্ব হবে, তারপরে অ্যাডজেক্টিভ হবে, তারপরে নাউন হবে, তারপরে অফ হবে, আমরা এভাবে কিন্তু ইউজ করতে পারি, কোনো সমস্যা হবে না। ওকে, এখন যেটা আমরা দেখব সেটা হলো কি যে সাধারণত আমরা কি করতেছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কি বসে না, আর্টিকেল বসে না, যেমন বলতেছে কি যে আয়রন, হ্যাঁ আয়রন ইজ হার্ড, হ্যাঁ আয়রন ইজ হার্ড, হার্ড, হ্যাঁ আয়রন ইজ হার্ড, দেখেন আয়রনটা কি, এটা কি ম্যাটেরিয়াল নাউন, এটা কি ম্যাটেরিয়াল নাউন, তো ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত আমরা আর্টিকেল ইউজ করতে পারি না। গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, আমরা যদি বলি যে গোল্ড ইজ, যে কি গোল্ড, হ্যাঁ গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, হ্যাঁ গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, তাহলে এই যে গোল্ডটা কি ম্যাটেরিয়াল নাউন, তাহলে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করতে পারি না। এখন বলা হয়েছে যে হ্যাঁ আমরা লজিক্যালি সেন্টেন্সে যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা আর্টিকেল ইউজ করতে পারি। কীরকমভাবে, যে ওই যে দা ডট অফ একটা সিস্টেম আছে, দা ডট অফ এর মতো করে আমরা ব্যবহার করছি, যে কীরকম দা আয়রন, দা আয়রন অফ দিস, দা আয়রন অফ দিস শপ ইজ নট পিওর, বলতেছে এই দোকানের, এই দোকানের স্বর্ণ লোহা কি ভেজাল, তাহলে আমরা তো জানি যে এরকম থাকলে একটা নাউন হয় তারপরে অফ হয়, তাহলে অফ আছে এই কারণে আমরা এই যে দা ব্যবহার করলাম। এইভাবে যদি থাকে, এটা ম্যাটেরিয়াল নাউন, যদিও ম্যাটেরিয়াল নাউন তবুও আমরা কি ব্যবহার করতে পারি, দা ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা হবে না। এখন আমরা বলছি কি যে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হলো কি দোষ গুণ এগুলো বোঝায়, জাস্ট ধরাও যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া যাবে না, মাথায় বাগানো যাবে না, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন বলতেছে কি যে অনেস্টি, অনেস্টি ইজ দা বেস্ট পলিসি, পলিসি, তার পলিসি, তাহলে দেখেন অনেস্টি এটা হলো কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা কি আর্টিকেল ব্যবহার করতে পারি না, কিন্তু আবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করতে পারি যদি এরকম থাকে দ্য অনেস্টি অফ, দ্য অনেস্টি অফ হজরত, তাই না, হজরত আসলানহু ইজ রিমার্কেবল, রিমার্কেবল, দেখেন এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে দা আমরা করতে পারি, এটা কিন্তু কি, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন,
এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা দা আর্টিকেল ব্যবহার করি, কিন্তু ওটা হলো সিস্টেমের মধ্যে, যে এরকম থাকলে দা ডট অফ থাকলে বা অফ এর পূর্বে একটা নাউন থাকলে সেই নাউনটার পূর্বে দা বসাইতে হবে। এরকম ভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও দা ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা বেসিক্যালি কিন্তু বলছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। ওকে, এখন আমরা যেটা পড়ব সেটা হলো দেশের নাম। আমরা কি জানি যে দেশের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না। যেমন বলতেছি যে উই লিভ ইন ইন্ডিয়া, উই লিভ ইন ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়াটা কি দেশের নাম? কিসের নাম? দেশের নাম। তাহলে দেশের নাম, আচ্ছা দেশের নাম আবার বলতেছি কি দে লিভ ইন, হ্যাঁ, বাংলাদেশ, বাংলা দেশ, তাহলে বাংলাদেশ এটা একটা কিসের নাম? এটাও একটা দেশের নাম। তাহলে দেশের নামের পূর্বে আমরা কি বসাতে পারি না? দেশের নামের পূর্বে সাধারণত আমরা আর্টিকেল ইউজ করতে পারি না, আমরা ক্রস আর্টিকেল ব্যবহার করব। যদিও আমরা কিন্তু বলেছিলাম যে প্রিপোজিশনের পরে কিন্তু আর্টিকেল ইউজ করা যায়, কিন্তু প্রিপোজিশনের পরে এই ক্ষেত্রে হবে না। দেখেন এটা একটা প্রপার নাউন, আমরা প্রপার নাউন চিনি যে দেখেন ইন্ডিয়া এবং বাংলাদেশ দুইটাই কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়েছে, ক্যাপিটাল লেটার, তাই না? ক্যাপিটাল লেটার, তো ক্যাপিটাল লেটার দিয়ে লিখলে আমরা কিন্তু সাধারণত প্রপার নাউন বলি, আর প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। এখন যদি আপনি লজিক্যালি বলেন যে হ্যাঁ স্যার, প্রপার নাউনের পূর্বেও তো আর্টিকেল বসে, হ্যাঁ প্রপার নাউনের পূর্বেও আর্টিকেল বসানো যাবে যদি সে ব্যক্তিটা অপরিচিত এবং সম্মানিত হয়। কিরকম ভাবে? আমরা যদি বলি মিস্টার মিস্টার এ মিস্টার মিস্টার হা খামাল খামাল ইজ রেসপেক্টেড, হ্যাঁ রেসপেক্টেড রেসপেক্টেড বাই ওয়াল, হ্যাঁ এইভাবে আমরা কি, এই কামাল একটা অপরিচিত ব্যক্তি, তাকে সবাই সম্মান করে। এই ক্ষেত্রে আমরা সম্মানিত ব্যক্তি, অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে আমরা কি আর্টিকেল ইউজ করতে পারি? এই আর্টিকেল ইউজ করতে পারি, কিন্তু ইন জেনারেলি কোনো প্রপার নাউনের আগে আমরা আর্টিকেল ইউজ করতে পারি না। আমরা এবার দেখবো যেটা, সেটা হলো ম্যাগাজিন। ম্যাগাজিনের পূর্বে সাধারণত আমরা কি ব্যবহার করি না? ম্যাগাজিনের পূর্বে সাধারণত আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না, কিন্তু আমরা অন্য যে যেমন কি কি যেমন আমরা ধরতে পারি যে ঢাকা 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 ডাইজেস্ট, হ্যাঁ ঢাকা ডাইজেস্ট, আবার বলতে পারি যে কোরিয়ার 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 ডাইজেস্ট, হ্যাঁ ডাইজেস্ট, আবার বলতেছে যে নিউ সায়েন্টিস্ট, নিউ, হ্যাঁ SEIENTIST, নিউ সায়েন্টিস্ট, এরকম এইগুলো একটা এক একটা কি, এইগুলো এক একটা হলো কি নাম, ম্যাগাজিন। আমরা প্রত্যেক বছরই তো স্কুল কলেজের ম্যাগাজিন হই, এগুলো পূর্বে কখনোই আমরা আর্টিকেল ইউজ করতে পারবো না। এখন আমরা যেটা করব সেটা হলো কি যে পাহা কিছু কিছু একটি মাত্র পর্বত, দ্বীপ, অন্তরীপ এবং হ্রদ, এগুলো পূর্বে আমরা কি আর্টিকেল ইউজ করতে পারি না। যেমন কি কি বলা যেতে পারে, যে সিসিলি সিসিলি একটা বলতে পারো, আবার আবার বলতেছে জাপা জাপা, আবার বলতেছে কি যে বৈকাল, হ্যাঁ বৈকাল বৈকাল লেক, হ্যাঁ বৈকাল লেক, আবার বলতেছে কি ভিসুভিয়াস ভি হ্যাঁ ভিসু ভিয়াস, হ্যাঁ ও ইউ ভিসু ভিয়াস, এই যে এগুলো কি এক একটা, আবার বলতেছে কি মাউন্ট এভারেস্ট, হ্যাঁ MOUNT মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট, আবার বলতেছে কি সেন্ট মার্টিন সেন্ট মার্টিন, তাই না মার্টিন, আচ্ছা সেন্ট মার্টিন এক্সেট্রা, এই এইগুলো আমরা কি পর্বত, যে একটি মাত্র পর্বত থাকবে, দ্বীপ থাকবে, অন্তরীপ থাকবে, হ্রদ থাকবে, এগুলো করবে আমরা সাধারণত ক্রস আর্টিকেল বসাই, অন্য কোনো আর্টিকেল বসে না। আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে কোথায় কোথায় আর্টিকেল বসে না। এবং এখন আমরা যেটা প্রশ্নটা আছে যে কাইন্ড অফ সোর্স অফ স্পেসিস অফ ইত্যাদির ক্ষেত্রে আমরা কি আর্টিকেল ব্যবহার করি না? হ্যাঁ এগুলো কখন আর্টিকেল করতে পারি না, যখন একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে। ইন্টারোগেটিভ মানে কি, যেটা প্রশ্নবোধক সেন্টেন্স করে দাঁড়াবে যে হোয়াট কাইন্ড অফ ফ্লাওয়ার ইট ইজ, যে বললো যে কি যে হোয়াট হোয়াট কাইন্ড কাইন্ড অফ ফ্লাওয়ার ফ্লাওয়ার ইজ ইজ ইট, এই যে এখানে আমরা কি এই যে কাইন্ড অফ স্পেসিস অফ বা সোর্স অফ, আমরা কিন্তু তখন আর্টিকেল ইউজ করতে পারবো না। ওকে নেক্সট অন,
আমরা কি করব যে পার্ক, স্ট্রিট, অ্যাভিনিউ, প্যালেস, স্কোয়ার এগুলো পূর্বে কখনো আমরা কি করতে পারবো না, আর্টিকেল ইউজ করতে পারবো না। এখানে কিন্তু আমি লিখে দিয়েছি যে কি স্ট্রিট, পার্ক, অ্যাভিনিউ, প্যালেস এবং স্কোয়ার এগুলো পূর্বে আমরা কি করতে পারবো না, কোনো সময় আমরা আর্টিকেল ইউজ করতে পারবো না। হ্যাঁ, তবে যদি স্ট্রিটের পরে রোড কথাটা থাকে, পার্কের পরে রোড কথাটা থাকে, অ্যাভিনিউর পরে রোড কথাটা থাকে, তখন আমরা এরকমভাবে দা দা ব্যবহার করতে পারি, দা স্ট্রিট রোড। হ্যাঁ, স্ট্রিট রোড সাইড, হ্যাঁ রোড সাইড, এখানে আমরা দা ব্যবহার করতে পারবো। এখন দেখেন, যদি কলেজ স্ট্রিট বলে তখন বসবে না, আবার যদি কলেজ স্ট্রিট রোড সাইড তখন আবার বসানো যাবে। তো এরকমভাবে যদি এগুলো পরে যদি রোড কথাটা থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দা আর্টিকেল ইউজ করতে পারবো। এখানে ম্যানস ডট বেস্ট কম্প্যানিয়ন্স, এখানে আসলে কি এই ম্যানস, এই ম্যানসটা এখানে আসলে কি বোঝানো হয়েছে, ম্যানস ডট বেস্ট, আসলে এখানে কেন আর্টিকেল ইউজ করা হয় নাই, আমরা তো জানি যে দা প্লাস সুপারলেটিভ। হ্যাঁ, সুপার লেটিভ। হ্যাঁ, এখন দেখেন দা প্লাস এজ দা বেস্ট কিন্তু সুপারলেটিভ, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দা ব্যবহার করতে পারি। দেখ কেন আমরা ম্যানসের পরে কোনো আর্টিকেল ইউজ করতেছি না, কেন পসেসিভ কেস, যে আমরা তো জানি যে পসেসিভ কেস ম্যানস, ম্যান থাকলে কি হয় ম্যানস হয়ে গেল, এই যে মানুষগুলো হয়ে গেল পসেসিভ হয়ে গেল, সেই জন্য আমরা এখানে আর বেস্টের আগে কি কোনো কোনো আর্টিকেল ব্যবহার করতে পারলাম না, এই তাহলে আমরা ক্রস আর্টিকেল ইউজ করলাম। তো আমাকে মাথায় রাখতে হবে যে পসেসিভ কেস যে অ্যাপোস্ট্রোফি দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। ওকে, আর আমরা তো ডিরেক্টলি জানি যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে, কম্পারেটিভ ডিগ্রি পূর্বে ইন জেনারেলি দা আর্টিকেল ইউজ করতে পারি। ওকে, এখন যেটা আমরা করব সেটা হলো কি, যে একটা সেন্টেন্সের মাঝে, যদি কিরকম থাকে যে এরকম থাকে পসেসিভ কেস, বলতেছে এরকম যে মাই ফাদার, ফাদার ইজ আ ডক্টর, সিয়ার ডক্টর। দেখেন এখন কথা হলো কি, এটা কি, এটা হলো নাউন। হ্যাঁ, নাউন, এটা কি, এটা হলো পিসি, পসেসিভ কেস। এখন দেখেন পসেসিভ কেসের আগেও আমরা কি ব্যবহার করি না, এই যে এই রোলটা আমরা দিয়ে দিচ্ছি যে পিসি পসেসিভ কেস, এটা হলো কি, এটা হলো নাউন, এটা নাউন, তারপরে দেখেন এই যে এখানে আমরা এই রোলসটাই তুলে ধরেছি যে পসেসিভ কেসের আগে কখনো নাউন বসে না, পসেসিভ কেসের মাঝেও, পসেসিভ কেসের মাঝেও আর্টিকেল বসে না। আমরা দেখতেই পাচ্ছি যে মাই ফাদার, মাই ফাদার পসেসিভ মানে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তাহলে আমরা তো জানি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন পাশাপাশি বসে। তাহলে কি আমরা বুঝতে পারলাম না যে পসেসিভ এবং অ্যাডজেক্টিভ পাশাপাশি, মানে পসেসিভ যাকে বলে অ্যাডজেক্টিভও তাকে বলে, কারণ নাউনকে মডিফাই করে। এখন দেখেন মাই ফাদার কার বাবা, আমার বাবা, কার বাবা, আমার বাবা, সেক্ষেত্রে কিন্তু আমাদের অধিকার আছে, এবং এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি আর এটাকে আমরা নাউন বলছি, আর এখানে কোনো কিছু বসবে না, সেটা আমরা ক্রস বসবে। আবার অ্যাডজেক্টিভের পূর্বে আমরা তো জানি যে কোনো আর্টিকেল বসে না, সেক্ষেত্রেও আমরা ক্রস আর্টিকেল ইউজ করতে পারি। ওকে, আমরা যেটা এখন করব সেটা হলো যে আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি কমপ্লিমেন্ট। আচ্ছা, আমরা কাকে কমপ্লিমেন্ট বলি, যে উই মেড হিম ড্যাশ ক্যাপ্টেন, ক্যাপ্টেন, ক্যাপ্টেন বলতেছি, আমার বলতেছে যে উই মেড হিম ক্রস লিডার, হ্যাঁ লিডার, আমার বলতেছে মেড হিম চেয়ারম্যান, হ্যাঁ চেয়ারম্যান, হ্যাঁ চেয়ারম্যান ইডিসি। এখন দেখেন এই হিম, এখন যে এই যে হিম আর ক্যাপ্টেন, হ্যাঁ ক্যাপ্টেন, ক্যাপ্টেন বলেন, লিডার বলেন, হ্যাঁ চেয়ারম্যান বলেন, চেয়ারম্যান বলেন, চেয়ারম্যান বলেন, এই তিনও চিনি একই জিনিস, এই হি আর হি ইকুয়াল টু ক্যাপ্টেন, হি ইকুয়াল টু লিডার, হি ইকুয়াল টু চেয়ারম্যান, হি যে ব্যক্তি চেয়ারম্যান লিডার সে একই ব্যক্তি, সেই জন্যই কিন্তু ইকুয়াল দিয়ে লেখা যায়। ইকুয়াল কখন লেখা যায়, যখন সমান সমান হয়। তো এই সমান সমানের ক্ষেত্রে দেখেন আমরা সমান সমান চিহ্ন দিয়েছি, তার মানে হি যে ব্যক্তি চেয়ারম্যানও সেই ব্যক্তি। এখন কথা হলো যে আমরা যদি এরকম লিখি যে উই মেড হিম, এখানে কিন্তু একটা হোয়াট চিহ্ন থেকে যায়, যে কি আমরা কি বানালাম, আমরা তাকে কি বানালাম, এই যে কি প্রশ্নটা থেকে যায়, তখন কি থেকে যায় এটাকে পরিপূর্ণ করার জন্য একটা ধাক্কা দেয়, যে কি উই মেড হিম লিডার, উই মেড হিম চেয়ারম্যান, উই মেড হিম এমপি, হ্যাঁ এমপি, উই মেড হিম প্রাইম মিনিস্টার, পিএম,
এক্সেট্রা। তাহলে কি হিম আর এই এমপি, প্রাইম মিনিস্টার, ক্যাপ্টেন, লিডার, চেয়ারম্যান, এগুলো কি? এগুলো কিন্তু কমপ্লিমেন্ট। তাহলে আমরা কিন্তু কমপ্লিমেন্টের মাঝে কখনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না, সেটা ক্রস আর্টিকেল ব্যবহার করবো। যে কমপ্লিমেন্টের পূর্বে কখনো আর্টিকেল বসে না, কমপ্লিমেন্টের পূর্বে আমরা ক্রস আর্টিকেল ইউজ করি। ওকে, এখন যেটা আমরা ব্যবহার করব বা শিখবো সেটা হলো কি, যে সাধারণত আহার আমরা জানি যে মিল, তাই না? মিল শব্দটাই আমরা পরিচিত, যেহেতু আমরা ম্যাচে থাকি, সো আমরা বলতে পারি মিল বা আহার বা খাবার। হ্যাঁ, আহার, আহার বা খাবার, তাই না? খাবার, এই আহার খাবারের পূর্বে কখনোই কি আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না। দেখেন, যদি বলে লাঞ্চ, হ্যাঁ লাঞ্চ, আবার বলি যে সাফার, হ্যাঁ আবার বলতে সাফার, আবার কি বলতেছে ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, হ্যাঁ ব্রেকফাস্ট, আবার বলতেছে কি ডিনার, হ্যাঁ ডিনার। এখন এখন এগুলো যদি এগুলো থাকে, আমরা কখনোই কি ব্যবহার করতে পারবো না, আর্টিকেল ব্যবহার করতে পারবো না। এই যে আমরা সব জায়গায় কিন্তু ক্রস আর্টিকেল ব্যবহার করেছি। এখন যদি অন্য কোনো আঙ্গিকে দেয় যে এখন এরকম থাকলো যে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস মিল থাকলো, অ্যাডজেক্টিভ প্লাস মিল, তখন কি হবে, তখন একটা আর্টিকেল আমরা ইউজ করব। এইটা হলো একটা টেকনিক। হ্যাঁ টেকনিক, কি টেকনিক দেখেন, এটা কি টেকনিক, এটা একটা টেকনিক যে আমরা কি টেকনিক দিছি, আর্টিকেল প্লাস, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস মিল, মানে মিল মানে হলো নাম, তাই না? মিল মানে নাম, ঘুরে পরে ওই একই জিনিস যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে আমরা যদি এরকম করি যে উই হ্যাড, হ্যাঁ উই হ্যাড টেকেন, উই হ্যাড টেকেন এ গুড ব্রেকফাস্ট, বিআরই একে ব্রেকফাস্ট, এই যে এটা হলো কি এডি যে অ্যাডজেক্টিভ, এটা হলো কি নাউন, তারপরে একটা আর্টিকেল। তাহলে আমরা এরকম যদি হয় তাহলে কিন্তু আমরা আর্টিকেল ইউজ করতে পারি। ওকে, দেখেন কি মজা, যদি টেকনিকগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন, আর আমার যদি আমার স্কেল লিসনটা যদি ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক করবেন। এখন দেখেন আমরা যেটা বোঝাচ্ছি যে কি প্লাস, প্লাস কি স্পোর্টস, মানে এনি কাইন্ড অফ ফোর্স, এনি কাইন্ড অফ ফোর্স, এনি কাইন্ড অফ স্পোর্টস, হ্যাঁ স্পোর্টস। এখন দেখেন এনি কাইন্ড অফ স্পোর্টস যদি হয় আমরা কি বলতে পারি, ক্রিকেট, হ্যাঁ ক্রিকেট, আবার বলতেছি কি ফুটবল, ফুটবল, তাই না ফুটবল, আবার বলতেছি কি টেবিল, হ্যাঁ টেবিল, টেবিল টেনিস, হ্যাঁ টেনিস, টেনিস, আবার বলতেছে কি লুডু, লুডু, তাই না, আবার বলতেছে কি সেস, সেস, ইটিসি, এগুলো কি প্রত্যেকটা একটা কিন্তু স্পোর্টস। তো আপনারা বলতে পারেন যে কি এনি কাইন্ড অফ স্পোর্টস এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট, আই প্লে টেবিল টেনিস, আই প্লে লুডু, এই যে আই প্লে, আই প্লে, আই প্লে, হ্যাঁ এই প্লের পরে কিন্তু কোনো আর্টিকেল ইউজ করা হয়নি। তো আমরা বলতে পারি কোনো স্পোর্টস বা কোনো খেলাধুলার পর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা যায় না। এখন আমরা যেটা বলবো সেটা হলো কি, যে ভাষা, যে ভাষার পূর্বে সাধারণত কি আমরা ক্রস আর্টিকেল বসি, যেমন যদি ক্রস আর্টিকেল বসাই, যদি বসাই কি ইংলিশ, আমরা যদি বলি যে ইংলিশ, ইংলিশ একটা ভাষা, আবার বলতেছে কি বাংলা, বাংলা, হ্যাঁ বাংলা, আবার বলতেছে কি হিন্দি, হ্যাঁ হিন্দি, তাই না? এই যে হিন্দি, বাংলা, ইংলিশ, ফ্রেঞ্চ, চাইনিজ, এগুলো কি এক একটা ভাষা। এখন কথা হলো যে আমরা লিখছি যে ভাষার পূর্বে কখনো আর্টিকেল বসে না, কি বসে না, ভাষার পূর্বে কখনোই আর্টিকেল বসে না, সেক্ষেত্রে আমরা বসাতে পারি না। এখন বলতেছে কি যদি এরকম হয় দা প্লাস ইংলিশ, হ্যাঁ ইংলিশ, ইংলিশ, তারপরে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, এই কথাটা থাকে, তখন আমরা দা আর্টিকেল ব্যবহার করতে পারি। যেমন বলতেছে কি দা ইংলিশ, হ্যাঁ ইংলিশ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি, হ্যাঁ ইজ ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ ডিফিকাল্ট, এই যে ডিফিকাল্ট দেখেন, এই যে
ইংরেজি ভাষার পূর্বে ল্যাঙ্গুয়েজ কথাটা আছে। এখন আপনি যদি বলেন তার বাংলা ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজি, তাও হবে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ, এরকম করে হাজার হাজার সেন্টেন্স যদি আপনি তৈরি করেন কোনো অসুবিধা নাই। কিন্তু যদি ফ্রান্স এর পরে ল্যাঙ্গুয়েজ পান, ইংলিশের পরে ল্যাঙ্গুয়েজ পান, বাংলার পরে ল্যাঙ্গুয়েজ পান, মান্দারিনের পরে ল্যাঙ্গুয়েজ পান, চাইনিজের পরে ল্যাঙ্গুয়েজ পান, তখন অবশ্যই দা ব্যবহার করতে হবে, কারণ তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়, ডিফিনিট হয়ে যায়। ওকে, এখন যেটা আমরা লিখছি সেটা হলো যে ডা প্লাস ক্রস প্লাস ডিজিজ, তাই না? ডিজিজ মানে রোগের পূর্বে ক্রস বসে, যেমন পড়তেছে কি এইডস, হ্যাঁ, এইডস একটা মরণব্যাধি। আবার বলতেছে ক্যান্সার, হ্যাঁ, ক্যান্সার, ক্যান্সার। আবার বলতেছে কি আমরা নাকি এইডস, ক্যান্সার, এগুলো যদি আমরা রোগ পাই তাহলে আমরা কি করতে পারি, এইসব রোগের পূর্বে সাধারণত কি ক্রস আর্টিকেল বসে, আর্টিকেল বসে না। এখন কথা হলো যে কিছু কিছু শব্দ আছে যে ছোট ছোট আমরা যদি করতে পারি, যে ছোট 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 রোগের পূর্বে, রোগের হ্যাঁ পূর্বে, হ্যাঁ রোগের পূর্বে কি বসে, এ বসে। যেমন কিভাবে এ কোল্ড, হ্যাঁ এ কোল্ড, আবার কি বলতেছে এ ফিভার, হ্যাঁ আবার বলতেছে এ হেড এক, হেড এক, হ্যাঁ হেড এক, আবার বলতেছে কি হার্ট অ্যাটাক, হ্যাঁ অ্যাটাক, হার্ট অ্যাটাক, আবার বলতেছে কি যে ব্যাড কোল্ড, বিএডি ব্যাড কোল্ড, কোল্ড। এই যে ছোট ছোট রোগ, এগুলো কিন্তু সাধারণত আমরা যদি একটু ফ্রিজে ঠান্ডা পানি খাই তাহলে আমাদের ছোট ঠান্ডা জ্বর হয়, এটা কিন্তু মাসে বছরে 2-3 বার করে হচ্ছে, হ্যাঁ সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে। তাই বলা হচ্ছে যে ছোট রোগ বা ক্ষুদ্র রোগের পূর্বে আমরা এ আর্টিকেল ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখন দেখেন আর যেটা আরেকটা যে রোগ ব্যাপারে আরেকটা কথা আছে সেটা বলে নিই, আসলে যেহেতু রোগের কথাটা আসছে সেহেতু আমরা রোগের কথাটা বলে নিই, যে পৃথিবীতে 4টি রোগের পূর্বে, মোটামুটি 4টি রোগের পূর্বে কি বসে, দা বসে। রোগের পূর্বে কি বসে, দা বসে, কি বসে, দা বসে। এখন সেটা হলো কি যে আপনি একটা ধরেন গোট, হ্যাঁ গোট, এটা হলো গেটে পাত, যেটাকে বলা হয় গেটে পাত, তাই না, গেটে পাত। আবার বলতেছে কি আরেকটা হলো কি যে মাম্স, হ্যাঁ মাম্স, এটা কি গলগণ্ড, গলগণ্ড, গলগণ্ড। আবার বলতেছে কি যে মিলস, হ্যাঁ মিলস মানে হাম রোগ, হাম। তারপরে আবার কি আমরা যে ফ্লু, হ্যাঁ ফ্লু, এই যে ফ্লু। এখন আমরা এই এই নামগুলো, এই 4টা রোগের পূর্বে সাধারণত আমরা কি করি যে দি আর্টিকেল ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা রোগের পূর্বে আর্টিকেল বসালাম, আবার এ আর্টিকেল বসালাম, আবার দা আর্টিকেলও বসালাম। এখন আমরা যেটা যাব যে এটা ইম্পর্টেন্ট, ইয়া হলো কি যেটা হলো স্কুল, হ্যাঁ স্কুল, আবার বলতেছে যে কলেজ, হ্যাঁ স্কুল কলেজ, মাদ্রাসা, 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 আবার বলতেছে আচ্ছা ইটিসি, স্কুল কলেজ মাদ্রাসা। এখন আমরা তো স্কুল কলেজে যে স্কুল কলেজ মাদ্রাসা বাজার শপিং মল, এটার উদ্দেশ্যটা কার, প্রাইমারি পারপাসটা কি, প্রাইমারি পারপাসটা আমাদের বুঝতে হবে। স্কুলে আমরা কেন যাই, জাস্ট স্কুলে আমরা লেখাপড়া করার যাই জন্য যাই, মসজিদে আমরা কেন যাই, জাস্ট নামাজ পড়ার জন্য যাই, প্রার্থনা করার জন্য যাই, গির্জাতে কেন যাই, প্রার্থনা করার জন্য চাই। এখন বাজারে যাই আমরা কেন, বাজার করতে, শপিং মলে যাই আমরা শপিং করতে, এই যে প্রাইমারি যে পারপাসগুলো যদি ইউজ করা হয় তখন আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারি না। যেমন কি বলতেছে যে উই গো টু স্কুল, উই গো টু স্কুল। দেখেন এখানে স্কুলের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। যে আবার বলতেছে যে আই গো টু মাদ্রাসা, মাদ্রাসা। দেখেন এই যে মাদ্রাসার পূর্বে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। এখন কথা হলো যে এখন এখানে কিন্তু আবার বসানো চাই, আবার বসানো চাই। যেমন কি বলতেছে হি হি ওয়েন টু দা হসপিটাল, হসপিটাল, হ্যাঁ হসপিটাল, টু সি, টু সি, টু সি, টু সি হিজ আঙ্কেল, আঙ্কেল। হ্যাঁ দেখেন এখানে কি বলছে যে এখানে কিন্তু আসলে এটা কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, এটা ভিজিটর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, আসলে তার চাচাকে, তার চাচাকে দেখতে যাওয়া,
হ্যাঁ, দেখতে যাওয়া অর্থ অর্থ কি করেছে, প্রকাশ করেছে, তাই না? তার অর্থ প্রকাশ করছে, দেখতে যাওয়া অর্থ প্রকাশ করতেছে, আর ওখানে ভিজিট করা অর্থে আসলে কিন্তু সে হসপিটালে কোনো জব করে না, তার কোনো নিয়ম অনুবর্তিতা বা ডিসিপ্লিন কোনো কিছু নেই। হ্যাঁ, সেই জন্য আমরা কি করতেছি যে সে সে হসপিটালে গিয়েছিল, কেন গিয়েছিল, তার চাচাকে দেখতে গিয়েছিল, কিন্তু তার কোনো কিন্তু সে ওখানে কোনো জব করে না, তার ওখানে যে যেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই, ওখানে কোনো প্রাইমারি কোনো উদ্দেশ্যও বোঝায় নেই। এখন এই জন্য আমরা কি করতে পারি যে তখন আমরা আর্টিকেল দা ইউজ করতে পারি, ইউ ইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যখন এইভাবে যাব, প্রাইমারি কোনো উদ্দেশ্য থাকবে, তখন কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না। এখন যেটা আমরা দেখবো সেটা হলো কি, যে প্রপার নাউনের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করি না। কি নাউন? প্রপার, প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউনের পূর্বে আমরা কি আর্টিকেল ব্যবহার করি না। যেমন বলা হয়েছে কি, মমতাজ, হ্যাঁ, মমতাজ ইজ দা শাকিরা, শাকিরা অফ বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ। এখন দেখেন এই যে মমতাজ, মমতাজের আগে আমরা কি ক্রস আর্টিকেল বসালাম কেন, আর এখানে দা বসালাম কেন, যে এটাও তো শাকিরা, 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 এটাও তো প্রপার নাউন, এটা কি নাউন? প্রপার নাউন। আবার মমতাজ কি নাউন? প্রপার নাউন। এখন কেন, এইটা হলো লেস, এটা হলো মোর, মোর কি যে এটা কম গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, দুইটা অসম ব্যক্তির সাথে, একটা অসম ব্যক্তির সাথে যখন একটা ব্যক্তিকে কি করা হবে, কম্পেয়ার করা হবে, যে অসম ব্যক্তি যার গুরুত্বটা বেশি তার পূর্বে আমরা আর্টিকেল দা ইউজ করতে পারবো। এখানে বলা হয়েছে যে মমতাজ ইজ দা শাকিরা অফ বাংলাদেশ, মানে বাংলাদেশে শাকিরা বলা হয় কাকে, মমতাজকে। তাহলে শাকিরার থেকে কিন্তু শাকিরার সাথে মমতাজকে তুলনা করা হয়েছে, হ্যাঁ, শাকিরার সাথে মমতাজকে তুলনা করা হয়েছে। মমতাজ হলো অসম ব্যক্তি, যার সে হলো কি, ম্যাচলেস কম্পেয়ারেবল পার্সন। তো এখানে এই শাকিরা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর এখানে মমতাজ হলো কম গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই কম গুরুত্বপূর্ণ প্রোনাউনের পূর্বে আমরা ক্রস আর্টিকেল বসাই। এবং এখানে আর একটা লজিক আছে যে আমরা কিন্তু এই যে দা প্লাস নাউন এরকম থাকলে আমরা এখানে দা ইউজ করি, এখানে দুইটা আমরা নিয়ম অ্যাপ্লাই করতে পারি, যে দা প্লাস দা ডট ডট অফ আছে, এর পাশে একটা নাউন আছে, অফ আছে, তার মানে এখানে দা হবে। এখন দেখেন এই মমতাজের আগে কোনো কিছু দেওয়া নাই, সুতরাং আমরা মমতাজ হলো কম গুরুত্বপূর্ণ, আর শাকিরা হলো বেশি গুরুত্বপূর্ণ, শাকিরা হলো অসম ব্যক্তি যার সাথে মমতাজকে তুলনা করা হয়েছে, যার সাথে তুলনা করা হয় তার পূর্বে আমরা আর্টিকেল বসাবো, যাকে তুলনা হয় তার সাথে আমরা বসাবো না, এইরকম ভাবে আমরা করতে পারি। এখন যেটা হলো যে আমরা একটু ওই অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, যে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন, যে অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস এই যে নাউন আমরা কি বসাই, ক্রস আর্টিকেল বসাই, অ্যাবস্ট্রাক্ট। অবস্থা হলো কি, এই যে যেমন শব্দে শেষে এটা থাকে, আবার থাকে শিব থাকে, আবার হুড থাকে, হ্যাঁ, নেস শিব হুড, আবার এস আই এম, এস এস আই এম, এস টি, এস আই টি, এরকম যদি থাকে সেগুলোকে আমরা কি করতে পারি, অ্যাবস্ট্রাক্ট। সাধারণত এই এই কটা থাকলে আমরা কি তাকে অ্যাবস্ট্রাক্ট নাম বলি, অ্যাবস্ট্রাক্ট নাম বলতে পারি। তো দেখেন এখন যদি আমরা কি বলি যে প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়টিজম ইজ, কি বলছে, ইজ ভ্যালুয়েবল, ইজ ভ্যালুয়েবল। দেখেন প্যাট্রিয়টিজম, এই যে প্যাট্রিয়টিজমটা কি অ্যাবস্ট্রাক্ট নাম, তাই না, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা তো জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। এখন আবার বসা যায়, বলা যায় যে অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, পলিসি। দেখেন এখানে এটা কি, এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তাই এই যে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করিনি, তাই না, আর্টিকেল ব্যবহার করিনি।
আর যদি একটা ফর্মুলার মাধ্যমে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আবার কি বসাইতে পারি, আর্টিকেল বসাইতে পারি অ্যাবস্ট্রাক্ট নাউনেরও পূর্বে। তো ওই যে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসাইতে পারি, যেমন বলা হয়েছে অনেস্টি অফ দ্য হার্জগ রাসুল্লাহ আনহু ইজ রিমার্কেবল, তাই না? বা এটা বলতে পারি দ্য অনেস্টি অফ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ নোন টু বাই অল, আমরা কিন্তু সবাই জানি, তাই না? যে এইরকম ভাবে যদি হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা আর্টিকেল আমরা ইউজ করতে পারি, কোনো অসুবিধা নাই। এখন আজকের টপিকস ছিল কি, অমিশন অফ আর্টিকেল। অমিশন অফ আর্টিকেল খুবই একটা গুরুত্বপূর্ণ লিসন, আর এই লিসনটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।